السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كم ناسين أفمرا؟ الحمد لله. الحمد لله على كل حال. أمر الشباي بالو أسي. تكينا. كارا كارا بالو دكان دكان. بولن الحمد لله. على كل حال حمدان كثيرا مباركا طيبا اكرما الله شكر الله باك امادر کے جے بابے رکھ سن امرا الله شكر ادائي کوری ٹھیک کی نا امادر دویندیر سمسیا تھاکتے پارے আমার চাইতে আরো বড় সমস্যাওয়ালা মানুষ আছে নাকি নাই আছে সেই দিক থেকে আমরা আল্লাহ শুকর আদায় করি আমরা ভালো আছি অনেক উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান করেছেন রাত 12 ঘটিকার কাছাকাছি হয়ে গেছে সুতরাং এই সময় অনেক মানুষ ঘুমে থাকে আবার কেউ মোবাইল টিপায় নাকি তো মোবাইল টিপানোর চাইতে জলসায় বসাটা লাভজনক আপনারা কি মনে করেন এখানে বসলে লাভ না ক্ষতি না মোবাইল টিপাইলে সাময়িক সময় একটি তৃপ্তি পাওয়া যায় কিন্তু জাহান্নামটা সহজ হয়ে যায় মোবাইল প্রয়োজনে ব্যবহার করা নিষেধ না কিন্তু আমরা ব্যবহার করি অধিকাংশ সময় অপ্রয়োজনে ঠিক কি না মোবাইলের মধ্যে যা আছে ভালো আছে খারাপ আছে কিন্তু আমরা মন্দটাকে বেশি আমরা চয়েস করি কথা কারেক্ট এই জন্য আল্লাহ জাল্লা শানহু আমাদের প্রতি ইহসান করেছেন দয়া করেছেন আমাদেরকে এই সময়ে এক পবিত্র মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের যদি অনুমতি থাকে তাহলে আমিও কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই অনুমতি আসেনি রাজিনি কারা কারা রাজি একটু হাত দেখতে চাই আমি হাত নামা তারপরে কিন্তু আপনাদের জন্য আবার গরম গরম আরেকটা জিনিস আছে জানেননি এটা কোনটা জানেননি কি আছে চিন্নি আছে কি আছে তাবারুক আছে কি আছে তাবারুক আছে তাহলে বাড়িতে গিয়া আর গরে মুখ খালা দেখা লাগতো না ফেট বইয়ে গিয়ে যাব ঠিক আছে নি আর আজ যদি একটা সময় বাড়িতে গিয়া বলেন বাদ দিলাও গরম করে দেওয়া যাবে না তে খাইয়া গেলেই তো ভালো ঠিক কি না ওলি আল্লাহর নামের এই মাহফিলে আমরা এসেছি ওলি আল্লাহদের দরবারকে কেন্দ্র করে দরগাহকে কেন্দ্র করে যে তো মাহফিল হয় সেখানে তাবারুক থাকে ঠিক কি না অনেক জায়গা আছে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল যাওয়ার সময় বাদাম দুইটাও নাই সানাসুরও নাই ঠিক আছে নি বাড়িতে গিয়ে রাইত আড়াইটার সময় কয় দেখো না আসে নি ঠান্ডা বাচ্চা একটা দিলাও বললো ঘুম হইতো নাই তো বিবি কয় ওয়াজে পেট বসে না নি এরম আছে না এই এলাকা নাই মনে হয় না আসেনি আছে যাই হোক সেই লক্ষ্যে আমি তাওয়ারুকের খবর নিয়ে স্টেজে আসছি আর অনেক ওলামায়ে কেরাম এখনো মৌজুদ আছেন বয়ান করবেন আলহামদুলিল্লাহ পরে আমি ইনশাল্লাহ তিনাদের নামও আপনাদেরকে আমি শোনাই দিব যেহেতু বলছেন কিছু আলোচনা করব আমি একটু শুরু করে দিই রাজি الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا تقعدوا قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তাজিমের সহিত মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে আমার নবীর প্রতি দুরুদ ভেজো। আলহামদুলিল্লাহ, দুরুদ ভেজিব কার প্রতি? আমার নবীর প্রতি দুরুদ আমরা ভেজিব। এই দুরুদ একদল ফেরেশতারা সরাসরি লাইভ করছেন মদিনা মনোহরায়। সুবহানাল্লাহ, এই দুরুদ একদল ফেরেশতারা পাঠাচ্ছেন আল্লাহর আরশে, একদল পাঠাচ্ছেন মদিনা মুনাওয়ারায়। আমরা যে দুরুদ পাঠ করি, এই দুরুদের দুইটা নিয়মে মদিনায় যায়। একটা নিয়ম হচ্ছে আমরা দুরুদ পাঠ করি, একদল ফেরেশতারা এই দুরুদকে মদিনা মুনাওয়ারায় পৌঁছাইয়া দেন। আরেকটা সিস্টেম হলো আমরা দুরুদ পাঠ করি পিয়ারা নবী সৈয়দুল কাউনাইন নূরে মুজাসসাম তার নূরানি তাওয়াজ্জুর হাত বাড়িয়া নিজে গ্রহণ করেন। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বেলা ওয়াসিতা, বেলা ওয়াসিতা মানে নবীজি বিনা উসিলায় নিজে গ্রহণ করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে এই দুরুদ আমরা পাঠ করব প্রাণ জলবাসায়, মনে প্রাণে। আমাদের খেয়ালটা চলে যাবে মদিনা মুনাওয়ারায়, ঠিক কি না? আচ্ছা বলেন তো, মুমিনের কলবের, মুমিনের অন্তরের কেবলা কোন জায়গা? মদিনা মুনাওয়ারা। শুধুমাত্র অনলি নামাজের কেবলা হচ্ছে খানায় কাবা, ইমানের কেবলা হলো মদিনা, মুমিনের কেবলা হলো মদিনা, দুরুদের কেবলা হলো মদিনা, চন্দ্রের কেবলা হলো মদিনা, সূর্যের কেবলা হলো মদিনা, ফেরেশতার কেবলা হলো মদিনা, কাবার কেবলা হলো মদিনা। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এই জন্য আমরা মহব্বতে দুরুদ পাঠ করব। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. না, দুরুদ দরকার নাই। আগে দুরুদ পাঠ করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এখন দুরুদ মনে হইতেছে করলার মতো তিতা হয়ে গেছে। ভাল লাগেনি? লাগেনি? মজা লাগেনি? তাহলে পারবেননি মহব্বতে? দে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আশে কান্দের প্রেম বাগানে নবী তুমি গোলাপ ফুল গো, যে তো আশেক আছে, যে তো প্রেমিক আছে নাকি, তার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন আমার নবী। আমরা ফুলকে
ফুলের মধ্যে গোলাপকে বেশি ভালোবাসে, ঠিক কি না? ঠিক কি না? তো আমার নবীর চাইতে বেশি ভালো কিছু আছে পৃথিবীতে? আসে কান্দের প্রেম বাগানে নবী তুমি গোলাপ ফুল গো, সেই ফুলেরই মালা গেতে পর্ব মুরা গলেতে। আল্লাহুম্মা মাওলানা, শোন বলে রে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান। মদিনার মানুষ বড় ভাগ্যবান, ঠিক কি না? না মানতে রাজি না? বড়ই ভাগ্যবান। যদি আপনার আমার বাড়িটা মদিনায় হইতো আর আমরা ইমান আনতে পারতাম, আমরা ভাগ্যবান হইতাম, ঠিক কি না? আমাদের বাড়ি হাজার হাজার মাইল দূরে, আমরা না মদিনায় জন্মগ্রহণ করেছি, না আরব দেশে, না যাইতে পারতেছি মদিনা মনোয়ারায়, শুধু নাম শুনে শুনে আমরা মদিনার মাটিকে ভালোবেসেছি। নাম শুনে শুনে মদিনাকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি না? কিন্তু ওরা বড় ভাগ্যবান, কারণ আমার নবীর নুরানি কদমে ওদের কবর হয়। আবার নবী যেই শহরে ঘুমাইয়া আছেন এই দেশে এদের বাড়ি, ওরা যখন বিপদে পড়ে আমার নবী রোজায় গিয়া খান্দে। কোনো মুসিবতে পড়লে নবী রোজায় গেলে সব দূর হইয়া যায়, সুবহানাল্লাহ। সুতরাং তারা বড় ভাগ্যবান, যেই শহরের মধ্যে কোনো ভূমিকম্প হবে না, যেই শহরে কোনোদিন বজ্রপাত হবে না, যেই শহরে কোনোদিন দাজ্জাল প্রবেশ করতে পারবে না, যেই শহরে মহামারী রোগ হবে না, যেই শহরের মানুষের জন্য আমার নবী দোয়া করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একটি শহর হচ্ছে মদিনা শহর। নবীজি বিদায়ের পূর্বে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডেকে মজলিস করেছিলেন 8 রবিউল আউয়াল, ইয়াউমুল খামিস, রোজ বৃহস্পতিবার। এক পর্যায়ে আমার নবী বললেন, ও সাহাবীরা, ও আনসার মুহাজিররা, তোমাদের প্রতি আমার একটা ওসিহত, তোমরা সকলে আমার সালাম গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে কলমা পড়বে সকলকে আমার সালাম জানাই দিও। ও সাহাবীরা, তোমরা জানাই দিও কোন মুমিন কোন মুসলমান যেন মদিনার মানুষকে গালি না দে, মদিনার মাটিকে যেন গালি না দে, মদিনার মানুষকে যদি ভালোবাসে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, মদিনার পশুকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। সুতরাং ওই শহরের মানুষগুলি আমি নবীকে বড় ভালোবেসেছিল। সাহাবীরা, এ সাহাবীরা, আপনাদের তো জানা আছে যখন মক্কা থেকে আমার গোত্রের লোকেরা প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা আমাকে তিরস্কার করলো, মক্কা থেকে তাড়িয়ে দিল, আমি যখন মদিনায় প্রবেশ করলাম, ইয়াসরিবে প্রবেশ করলাম, ওরা তার পূর্বে কোনোদিন আমার চেহারা দেখে নাই, আমাকে দেখে নাই, প্রথম দেখাতেই ওরা আমি নবীকে ভালোবাসেছে। ওদের বাড়ি ওদের জমি সব কিছু আমি নবীর কদমে দান করে দিয়েছি, এছাড়া আমি রাসূলকে প্রত্যেক বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে, খাবার রেডি করেছে, বিছনাপত্র সাজাইছে,
আরে যারা যারা আমি রাসূলকে দেখেছি বিনা বাইকিয়া সকায় সবাই কলমা পড়ে মুসলমান হইয়া গিয়াছে সাহাবীরা রে তোমরা যাই না রাই কিও ওই মানুষগুরিকে যে গালি দিবি আমি রাসূলকে গালি দিলো যে ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে এই জন্য কিয়ামত পর্যন্ত কোনোদিন মদিনার মানুষকে গালি দেওয়া যাবে না শোন বলে রে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রইছে না হইছে একটু আওয়াজ দিয়ে একটু আওয়াজ দিয়ে জিকির যখন করবেন আমারে খুশি আমাকে খুশি করার জন্য করবেন ঠিক আছে নি না কারে খুশি করবেন আল্লাহকে সুবহানাল্লাহ বলেন না কোন বান্দাকে খুশি করার জন্য ইবাদত হইতে পারে না ইবাদত তবে একমাত্র আল্লাহ খুশি রাসূল খুশি ঠিক কিনা বলেন জিকির করবেন কারে খুশি করার জন্য আল্লাহ আল্লাহকে জিকিরটা কালবের থেকে করবেন لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আওয়াজ দিয়ে জিকির করবেন জিকির জুরে করলে কালবের মধ্যে ব্লক থাকলে ছুটি যাইব কালবের ইংরেজি কি নাম কি নাম হার্ট হার্ট ব্লক হয়নি মানুষের হার্ট ব্লক হয়নি বহয়নি মাঝে মাঝে শুনছেন নি হার্ট অ্যাটাক মানে হার্ট ব্লক হার্ট অ্যাটাক স্টপ তাহলে আর কতক্ষণ শেষ অথচ ওলি আল্লাহর হার্ট অ্যাটাকে মারা যায় না সুবহানাল্লাহ বলেন ওলি আল্লাহর হার্ট অ্যাটাকে মরছেন নি কেউ কোন নবী মরছেন নি হার্ট অ্যাটাকে কারণ জিকির দিয়ে তাদের কালব তারা জিন্দা করে ফেলছে সুবহানাল্লাহ বলেন না করোনা রোগ আইছিল নি দুই বছর আগে এই এলাকা মনে হয় দেখা দিছে না আইসেনি মাঝে মাঝে আইসেনি বাংলাদেশে আইয়া পাগল হয়ে গেছিল করোনা দিশা হয়ে গেছে বাংলাদেশে আইয়া দেখে যে মানুষ অজু করে নামাজ পড়ে নাকে পাঁচবার পানি দিয়ে ডেকবি দেনি দেনি একটা একটা যন্ত্রণা বহুত কষ্ট মষ্ট কইরা বেটা কাবু করছে করোনা রুগলার হইল তার স্বাস্থ্য ভালো থাকতইব ফ্রেশ ফুসফুস থাকতইব ফ্রেশ কলিজা থাকতইব নাকি গলাও থাকতইব ফ্রেশ ইউরোপে যেটা গেছে হেই গ্রুপে কাম করছে বাল্লা খানো ফ্রেশ খানা ফ্রেশ গলা ফ্রেশ মাংস ঢুকছে কাম করি বলাইছে বাংলাদেশে যেটা আইছিল হে নিজেই পড়ে গেছে বিপদ ঠিক কিনা তো তারা গল্প করে একজন আর্জন্টের তুই কেলে গেলে বাংলাদেশে কোন খামের কোনো খামের খাম নাই কয়টা ফালাইছ কইস না ফালানোর কথা আমি নিজে যে বাইচে আইছি বলে সমস্যা কি কি বলে আমি গলার ভিতরে ডুকছি তো ডুইকিয়া তারে যে আমি আক্রমণ করব নিজের দম আটকাই গেছে কারণ তার গলার ভিতরে গিয়া দিকে জর্দায় বড়া গলার ভিতরে জর্দা আসেনি জর্দা আসেনি
বেটার গলার ভিতরে পান আছে, সুপারি আছে, জর্দা আছে, বিড়িও মারে, কি মারে, বিড়ির গন্ধ, জর্দার গন্ধ, আমার দম আটকে গেছে ভিতরে গিয়া, ঠিক কিনা বলে? বাংলাদেশে এই বিপদে পড়ছেনি, পড়ছেনি বিপদে, বেশি কাবু করতে পারছে না, ঠিক কিনা বলেন? এখনো গ্রামে অনেক মানুষ আছে কোনো টিকাই দিছে না, আছে না, আছে না, টিকা দিতাম নাই, আসেনি মন মানুষ আছে, কারণ বাংলাদেশে করোনা নিজেই বাঙালিরে ডরায়, শয়তানে বরন্দ ডরায়, ঠিক কিনা বলেন? সুতরাং জিকির করলে কালব জিন্দা হবে, কি জিন্দা হবে, কি জিন্দা হবে, কি জিন্দা হবে, একটু আওয়াজ করে মহব্বতে করেন দেখি, শয়তান এলাকা ছাড়ি দিতেইব, ঠান্ডা দূর হইতেইব, কুয়াশা দূর হইতেইব, শরীর গরম আসতই, রাজিনী, রাজিনী, যিনি জিকির করবে না ইনি হয়তো আল্লাহরে পছন্দ করে না, আল্লাহর জিকির তার ভালো লাগে না, তো কোনটা ভালো লাগবে? সুতরাং সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হইছে হইছে হইছে। মোটামুটি দেখছি যারা আছে এর মধ্যে 60% আওয়াজ বার করে দিছে, আর 40% কয় দূর মিয়া আর খাইয়া কাম পাইছি না। তো যারা খাইয়া কাম পাইছ না, আল্লাহ ফেরেশতা রেকর্ড করতেছে, তোমারে ক্যামেরা উঠাইতেছে, ফেরেশতার ক্যামেরা নাই, নাই নাই নি, আসেনি না, খালি তোমার ক্যামেরা, ফেরেশতার ক্যামেরা নাই, তোমার ক্যামেরা আবিষ্কার করার আগে আল্লাহ ক্যামেরা আবিষ্কার করছেন, ঠিক কিনা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হাই তুমি কিতাব পড়ো, পাঠ করো, পাঠ করো, দেখবা আল্লাহ পাক সব কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বাম দিকে একটা বিশাল প্রজেক্টর থাকবে, ডিসপ্লে থাকবে, যুবকরা শিখিয়ে রাখো, এই ডিসপ্লের মধ্যে তুমি যা করছো সব শু করবে কিয়ামতের দিন, তোমার আমলনামা ডিসপ্লের মধ্যে শু করবে, তুমি লজ্জিত হবে, রায় দেওয়া লাগবে না, তুমি নিজেই বুঝবা তুমি যে আসামি, ঠিক কিনা? অটো আনসার হয়ে যাবে, অটো, অটো আনসার, অটোমেটিক লালবাতি জ্বলবে, কারণ তুমি লেফের নিচে মোবাইলটি পাইছো, কি দেখছো, রেকর্ড, তুমি মোবাইলে কি দেখছো, তুমি লেভেন নিচে কি করছো, বাথরুমে কি করছো, তুমি ইসলামের নিয়ম অনুযায়ী বাথরুম করছো নি, বাথরুমে কি করেছ, মশারির ভিতরে কি করেছ, গুফনে কি করেছ, বাসদারের নিচে কি করেছ, সব কিছু সেদিন ডিসপ্লেতে শু করবে, কোনো কিছু বাকি দিতে পারবে না, কোনো সুযোগ নাই, জর্রা জর্রা পরিমাণে হিসাব দিতে হবে, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আয়াত করিমা নাযিল হইল, আবার নবী নিজে কেঁদে দিলেন, নবীর চোখ থেকে পানি ঝরতে শুরু করলো, সাহাবীরা জেগেছিলেন, নবী গো হঠাৎ করে আপনার চোখ থেকে পানি ঝরে, নবীজি বলেন, সাহাবীরা রে এই মাত্র জিবরিল আমিন এসেছিলেন, জিবরিল আমিন আইসা একটি আয়াত আমাকে জানাই দিয়া গেলেন, এ জিবরিল সাহাবি কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু প্রত্যেকটা মানুষের জর্রা জর্রা পরিমাণে হিসাব নেবেন, সাহাবীরা জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক জর্রা কি পরিমাণে হইতে পারে, নবীজি বলেন, সাহাবীরা রে একটা বালুকণাকে যদি 70 ভাগ করা হয় এক ভাগের মধ্যে যা হবে, আবার যদি ওই এক ভাগের আবার 70 ভাগ করা হয় ওই এক ভাগের মধ্যে যেই পরিমাণ হবে তার চাইতে আরো ক্ষুদ্র হবে জর্রা, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা কঠিন হবে, এত কঠিন এত ছোট্ট ক্ষুদ্র জর্রা পরিমাণে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কোনো বান্দি অপরাধ করিয়া তাকে পাপ করিয়া তাকে কিয়ামতের দিন জনসমক্ষে এটা শো করা হবে, ডিসপ্লের মধ্যে দেখা যাবে, প্রজেক্টরে দেখা যাবে, আর যদি একটু সামান্য পরিমাণে আমল করে এই আমলটাও কিয়ামতের দিন শো করা হবে,
সাহাবীরা রে আমি ভয় পাচ্ছি আল্লাহ যদি কোটি হিসাব নেন জাররা জাররা পরিমাণ যদি হিসাব আল্লাহ জানলে শানুনে তাহলে সেদিন হিসাব দেওয়া বড় কঠিন হবে সাহাবায়ে কেরাম কান্নায় জার জার হয়ে গেলেন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগপ্রাণের নবী রহমতের নবী বরকতের নবী নবী গো আপনার তো কোনো হিসাব নাই আপনি বেগুনা মাসুম আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করেছেন আপনি হচ্ছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলেন না আপনার জন্য আল্লাহ পৃথিবী ভূমণ্ডল আকাশ মণ্ডল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম সব আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন নবী গো কোনদিন তো আপনি গুনাহ করেন নাই কোন নবী গুনাহ করে নাই নবীরা হচ্ছেন মাসুম বেগুনাহ ঠিক কিনা বলে হুজুর আপনি হিসাব নিয়া এত বই পাইলে এত কান্নাকাটি করলে আমাদের কি হবে আমরা তো সাহাবি আমরা তো কেউ নবী না নবী বলে সাহাবিরা রে আমি ঠিকই নবী আল্লাহর পয়গাম্বর রহমতের নবী বরকতের নবী আল্লাহ আমার জন্য সব সৃষ্টি করেছে ঠিকই কিন্তু আমি হচ্ছি আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছেন আমার রব আমার খোদা আমি হচ্ছি সৃষ্টি তিনি হচ্ছেন স্রষ্টা তিনি রব আমি রহমত তিনি রব্বুল আলামিনের আমি রহমাতুল আলামিন তিনি খালিক তিনি মালিক ঠিক কিনা বলেন তিনি আমার স্রষ্টা আর আমি তিনার একজন সৃষ্টি আমার কোনো গুনাহ নাই পাপ নাই কিন্তু বন্ধু যদি বন্ধুর একটু হিসাব নিতে চায় নেওয়ার অধিকার আছে না নাই বলেন দেখি যদি আল্লাহ বলে বন্ধুরে এই পৃথিবীতে 63 বছরের জন্য পাঠাইলাম মক্কায় 10টি বছর তুমি দাওয়াত দিলা জনসমক্ষে 3 বছর পাহাড়ের মধ্যে দাওয়াত দিলা আর মদিনাতে 10 বছর দাওয়াত দিলা নবী গো এই 23 বছর নবুয়তের জিন্দেগির হিসাব কানা আমি আল্লাহ একটু বুঝে নিতে চাই তাহলে কঠিন হয়ে যাবে এ সাহাবীরা এই জন্য কাঁদতেছি তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমার আমার হিসাব কাল ময়দানে মাশশে সহজ করে দে সুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা হে প্রভু কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ করিয়া দিও আমাদের হিসাব কানা ডান হাতে দিয়ে দূরে কর সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এক বালু পরিমাণ তুমি গোপন রাখতে পারবে না ফেরেশতারা কাউন্ট করতেছে তোমার সঙ্গে আছে কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা বাল তুকাল্লিবুন কাতিবিন নামক দুইজন ফেরেশতা ক্যামেরা নিয়ে লাইভ করতেছে আল্লাহর আরশে তোমার আমার সব আমল রেকর্ড হচ্ছে আল্লাহু আকবার মেমরি হয়ে যাচ্ছে কোথায় কি করো যুবক কর বড় কঠিন বড় কঠিন আগে মনে করতে যুবক মরে না যুবক আরো বেশি মরে ঠিক কিনা বলে মরতেছে না সাবধান
জীবন তৈরি করো, মৌতের জন্য প্রস্তুত হও। মোবাইলে তোমার টাটা বলাই দিছে, তোমার চোখে দেহ না, কানে শুনো না, শরীরে শক্তি নাই, ঠিক কিনা বলেন? শরীরে শক্তি নাই, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, চলাফেরা করতে পারে না, অলস হয়ে গেছে, কারণ মোবাইলে তারে খাইয়ে পালাইছে, মেধা নাই, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, ঠিক কিনা যুবক? আগের ২৫ বছরের যুবক দেখলে মানুষ ভয় পাইতো বাবা, এখন ২৫ বছরের যুবকরে ৮০ বছরের বুড়ায় চোট দিলে দাঁড়াইতে পারতো না, ঠিক কিনা বলেন? এক চোট দিলে শীত হয়ে যাইব, ফুটবলের মতো গিয়ে পড়ব, কারণ আগের বুড়া মানুষ সুপারি খামারায় খাইতে পারে, এখনো শুকনা সুপারি, কোন পোলা পাইনি, এখন সুপারি যদি খাইয়াও তাকে শুকনা তার বাপে খাইতে পারবো না, নরম দেও নাহলে কাঁচা, কারণ না গরু গোস্ত খাইতে পারে না তার দাঁত দিয়ে, খালি ফার্মের মুরগি দেওয়ার কপ কপ কপ, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, যুবক হইছ, গরু গোস্ত খাইতে পারে না, নাকি ঠিক কইছি নি? হ্যাঁ ফার্মের মুরগি পাইছে নরম দিন, আর যা দে নিজেও ফার্ম হয়েছে, খাইও ফার্ম, ঠিক কিনা বলেন? ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে জিকির করে কালক জিন্দা করো, আর আল্লাহর কাছে তওবা করে আজকে আমরা ওয়াদা করব, আমাদের আমল আমরা চেঞ্জ করব, রাজি আছেনি? রাজি নি? কারা রাজি? দিকে হাত দেখাও, হাত দেখাও, কইছে কিন্তু এই স্লোগানে আমি রাজি না, আমি যে স্লোগান শুনতে চাই জিন জৈন্তার ভাড়ো দিতে, ঠিক আছে নি? আর না মালয়েশিয়ার জঙ্গল এই দেশে শয়তান থাকতে পারতো না, শীতের আন্ডা বাচ্চা সব শুরু মা, রাজি নি? রাজি নি? একটা স্লোগান দিব আমরা, সেই রকম পারবেন নি? পারবেন নি? দেখি রেডি হও, দেখি রেডি হও, আধা খা ওই তুই বলি পারবেন? নারায় তাকবীর, কিছুর একটা লাইন উঠছে মাত্র, আবার নারায় তাকবীর, আর যারা জবান বন্ধ রাখলেন এটাও ক্যামেরা হচ্ছে আল্লাহর ক্যামেরায়, আমার কিছু করার নাই, আমরা তাকবীর দিচ্ছি তো আল্লাহর নামের উপরে, কার নামের উপরে? এই যুবক এই আল্লাহ আকবারে তোমার মর্যাদা আর সাজে মি আল্লাহ পৌঁছাই দিতে পারে, নারায় তাকবীর, নারায় রিসালাত, কোরআন হাদিসের আলো, ওলি আল্লাহর আলো, দয়াল নবীর আলো, নারায় তাকবীর, নামাজ আছে যেখানে, অনেকজনে কইছে না কয় নামাজের গোষ্ঠী গিলাই, কয় নামাজ কেলেই পড়তাম, ফির হই যাবো নামাজ পড়তাম না, ফির হইলে বলে নামাজ পড়া লাগে না, যে ফিরে নামাজ পড়ে না এটা কিতা ভিড় জানো নি, এটা হইলো জর্দা ভিড়, তালা বাবা, জুতা বাবা আসেনি মাঝে মধ্যে, আসেনি জুতা বাবা দেখছো নি, তালা বাবা দেখছো নি, চুড়ি বাবা দেখছো নি, চেইন বাবা, গাঞ্জা বাবা দেখছো নি, কত বাবা বাংলাদেশে আছে রে, হাই রে বাবা, বাবা ও মানে হিল গাজা আন গাজা, ঠিক আছে নি? এরম বাবা আছে না নি? তো বেটা নামাজ পড়তো গেল লাগি বাবা হয়ে গেছে কি, হয় এক দিমরে এক সিদ্ধা দিব আর সে আজি মুদি লাইব, এটার নাম হলো বন্ড, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ আছে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, জর্দা আছে যেখানে, আর এইতাম পকেটে যদি জর্দা পাওয়া যায়, আছে না এরকম? আছে নি? আচ্ছা আলহামদুলিল্লাহ, মোটামুটি স্লোগান হয়ে গেছে, এখন জিকির পারবেন নি? আমি এক বদৈবাস, মরা মানুষ লইয়া আমি ওয়াজ করি না, মরা হইলে জিতা বানাইয়া পরে ওয়াজ করি, ঠিক আছে নি?
তাহলে গুরুস্থান ওয়াজ করব নি আমি যে লড়া নাই ছড়া নাই আমি একলা ওয়াজ করব ওয়া সবাই মিলে ওয়াজ করব আমারও আওয়াজ আপনাদেরও আওয়াজ ঠিক আছে নি না মাইক লিয়ে আমি যাইতাম নি এখানে থাকতাম ঠিক আছে নি জিকির একটা দিমু আজ জিকির আজ ওয়াজ না জিকির রাজিনি রাজিনি অনেক মাইশে কয় জিকিরের নামে বলে বন্ডামি জিকির দেখলে তার গায়ে জ্বলে তার জ্বলব তো কারণ তার তো ইমানই নাই হে ইহুদি মার্কা মুসলমান ঠিক কিনা বলে আর জিকিরেরও কিছু ডক বাংলাদেশও আছে জিকির করতে করতে বান্দরের মতো জুলি যায় গিয়া বাসর মধ্যে দেখছো নি দেখছো নি ইউটিউব জিকির করতে করতে বান্দরা লাহান ট্যাঙ্গু ঘুরে দিয়া বাসে উঠে যায় গিয়া আবার মাঝে মধ্যে ফিরের কান্দে উঠে বইতা হে জিকির করতে করতে ফিরের কান্দে উঠে যায় গিয়া এরম দেখছো নি ওইগুলা ওইলো বন্ডামি ঠিক কিনা বলেন ওইগুলা না জিকির করতে করতে বেটা মাইক লিয়ে উতির স্টেজ তো এটার নাম হইলো বন্ডামি এটার নাম কি এটার নাম কি বন্ডামি আমরা ইনশাল্লাহ জিকির করব অবশ্যই জিকির করব তার মধ্যে কোনো বন্ডামি থাকলে আমাকে প্রশ্ন করবেন আমি জবাব দিব ঠিক আছে নি আমি জবাব দিতে প্রস্তুত আমি আছি কারণ আমি সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে জিকির করি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ করে মক্কাও করি মাসে এক দুইবার মদিনাও করি মাসে এক দুইবার তা আমার শিখাইতে নাকি শরীয়ত কমপক্ষে তো আল্লাহ শিখাইছেন না সুতরাং জিকির করবো আমরা মহাব্বতে যারা রাস্তাঘাটে আছেন বাড়িতে আছেন দৌড়িয়ে চলে আসেন আর মহিলার মহিলাদের প্রতি অনুরোধ বেটা ঘরে কেটুকুটু করে দরজা বাইর করে দেওয়া দরজা আটকাই দেন ঠিক আছে নি বেটা মানুষের ঘরে দেখা নাই দরজা আটকাই দেন বাইরে ধাক্কা মারি বাইর করে দেন চাদর একটা লোকে দিয়ে দিয়ে ঠিক আছে নি চাদর লোকে দিয়ে নইলে আর বিপদে পড়বো আমরা চাদর আমরা চাদর খোলা লাগবে একটু পরে চাদর রইতা না খুলি দিতে হবে একটু পরে ঠিক আছে নি চাদর খুললেই তুমি একটু পরে আল্লাহ আর কিছু খোলা লাগতো রে খালি চাদর খুললো ইনশাল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিবানিশি যৌ পেশ বাই মৌলার নামটি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি এই আমার দিকে খেয়াল করো একসাথে জিকিরটা খুব সুন্দর হচ্ছে সবাই করতেছেন কিন্তু একসাথে করো একসাথে আল্লাহ সুন্দরকে ভালোবাসেন আল্লাহু জামিলুন ওয়াহিবুল জামাল আল্লাহ ইজ বিউটি বিউটি ইজ লাভ আল্লাহ বলেন আমি নিজে সুন্দর সুন্দরকে ভালোবাসি সুন্দর এবাদতকে আমি পছন্দ করি সুবহানাল্লাহ বলেন না হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ
বটে বেরে কতর লতা সবুজ গাছের খোঁচে পাতা বটে বেরে কতর লতা সবুজ গাছের কচি পাতা জিকির হেলাইছে মাতা নয়ন মেইলা দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي ما شاء الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله এখন করব ইসমে জাতের জিকির ডাইরেক্ট ইসমে জাত আল্লাহ 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 পারবেন নি পারবেন নি এই ইসমে জাতের জিকিরে হার্ডের ব্লক ছুটে যায় হার্ডের দুর্বলতা দূর হয়ে যায় মুর্দা দিল জিন্দা হয়ে যায় কি দিয়া আল্লাহর জিকির দে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাটেনশন আল্লাহ আল্লাহ পারবেন আল্লাহ 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 Allah, 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 নাম দইরা ডাকবো আমি তোমারে আল্লাহ 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 এক ডাইকা সেন মুসা নবী ই তোর পাহাড়ে গেলেন চলে রে আল্লাহ 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 পার জইলে শর্মা হইল পার জইলে শর্মা হইল মুসা নাই জলে কোন নাম দইরা ডাকবো গো আমি তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কোন
সালাম দইরা ডাকবো আমি তোমারে আল্লাহ 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 সবাই জিকির করেন আল্লাহ 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 الله 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 কাসেন ইউনুস নবী হাজির পেটে গেলেন চলে রে আল্লাহ 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 হাজির পেটে রইলেন ইউনুস হাজির পেটে রইলেন ইউনুস হজম নাই করে কোন নাম দইরা ডাকবো গো আমি তোমারে ও মাহবুব মাওলারে নাম দইরা ডাকবো গো আমি তোমারে আল্লাহ 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 মারহাবা জিকির করেন আল্লাহ আল্লাহ الله
الله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم مرحبا বলেন একবার জিকির ভালো লাগছে নি কিছু লাগছে নি যাদের ভালো লাগে নাই তারা হাত দেখান তারা আলাদা হই যাক ঠিক ঠিক কাছে নি ভালো লাগছে নি কার কার দিকে হাত দেখান ওই তো নি জিকির পারবেন নি সত্যি এক ঘন্টা হ্যাঁ কয় ঘন্টা দুই ঘন্টা নি মানে শয়তান খেদাই দিবেন শয়তান যাইতো কই কই যাইতো হ্যাঁ নারায়ণ তাকবীর কি বুঝছেন আপনি শয়তান রইতো নি আর রইতো নি এক ষোলো গাড়ি যথেষ্ট না আরেকবার হইতো আগেরটা বুঝছে না আওয়াজ কেমনে দিত হইব এবার আমি আরেকবার কই কইতাম নি নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাহ হই গেছে এবার হইছে নি ঠিক আছে নি জিকির হইতো নি আর একটু চাপেন আর একটু চাপেন একটু চাপেন 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 দেখি যারা আইব তার জায়গা দিতে হইব জায়গা দিতে হইব জিকিরই তো আই জিকিরের জিকিরের বস্তা খুলি দিব আইজ আল্লাহ যা করে ঠিক আছে নি আইজ বাস্কর মুখ খুলি দিতাম নি দেখা যায় জিন্নাতে পাইছে আমার আইজ এটা মানুষ মানুষ জিন্নাত কম না তো নাকি ই যে শয়তানটা তো পালাইছে এমন রয়েছে জিন হল জিন মুমিল হল রয়েছে নাকি আলহামদুলিল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মকিন মকাহ তোমার লিয়ে জমিন জমা হো তোমার লিয়ে সালায় তুনিয়া সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম মোহাম্মদ মুস্তফা
نور على نور حبيبي كبير يا نور على نور صلاتنا يا عليكم السلام يا حبيب الله عليكم جرى جرى صلاتنا يا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم ঠিক আছে আলোচনা বেশি করব না জিকির আরেকবার দিব ইনশাআল্লাহ দিয়ে শেষ করে দিব ঠিক আছে নি হযরত 18 আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগান রিসালে সওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন তৈল বোধে আমি আরেকবার আসছিলাম বোধে সভাপতি তো করবেন খলিফায়ে সিঙ্গাইরকুড়ি হযরত মাওলানা الحاج عبد الرحيم صاحب كمالپوري كمالپوري صاحب আজকের মাহফিলের সভাপতি আলহামদুলিল্লাহ বলেন এটা তো আমি জানি না মাশাআল্লাহ খুশি হইছি হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী ইমাম ও খতিব তুর্কবাগ কেন্দ্রীয় জামে মসজিদ আলহামদুলিল্লাহ মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা শিহাবউদ্দিন চৌধুরী সাহেব বিদায় ফুলতরি মাশাআল্লাহ জ্ঞান গর্ব আলোচনা করছেন নাকি হযরত মাওলানা প্রধান আকর্ষণ মুবারকুল্লাহ আজাদী সাহেব তিনিও আলোচনা করছেন আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরি তিনি আসছেন নি আলোচনা করছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব আলোচনা করছেন তারপরে আমি হযরত মাওলানা ওলিউর রহমান শফিকী সাহেব তিনিও আসছেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব ইমাম ও খতিব খালফার কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওলানা আবুল কাসিম তৈয়ব কামালী সাহেব হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব সহ অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম আজকের মাহফিলে আমন্ত্রিত কামালপুরি সাহেব সম্ভবত এখনো স্টেজে আসেন নাই নাকি তিনার সভাপতিত্বে চলছে তিনি ইনশাআল্লাহ একবার আসবেন এসে দোয়া দিবেন ওয়াজ আগামীকাল পর্যন্ত নি সকাল 11টা থেকে আগামীকাল ফজর পর্যন্ত ঠিক আছে নি অসুবিধা কি ফজর পর্যন্ত চলুক আলহামদুলিল্লাহ তবে আমরা যাই মুনা থাকবো থাকবেন নি আমি এক জিকির নি ফজর হই জিব পারবেন নি নিজের খাইয়া নি রাজি এই তো জিন্নাতে জিন্নে মুমিনেরা রে কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ মাওলানা ওলিউর রহমান শফিকী সাহেব আছেন তিনি বয়ান করবেন কালমাল ফুলি সাহেব বয়ান করবেন আরও আলেম ওলামা বয়ান করবেন ইনশা আল্লাহ আল্লাহ জানলে শাহানু যেন আমাদের সকলকে তৌফিক দিয়ে সকলে বলেন আমিন সবাই বলেন আমিন জিকির যেহেতু কর্ম জিকিরের উপরে অল্প কয়েক মিনিট আমি দুই সাইডটা কথা বলে নেই অনুমতি আসেনি আছে তো আছে আলহামদুলিল্লাহ জিকির তো আল্লাহর স্মরণ নাকি আর আমি আয়াত পড়ছি কালবিন সালিম এ কালবটাকে আপনি সালিম করেন পবিত্র করেন জিন্দা করেন কি দিয়ে আল্লাহর জিকির দিয়ে আল্লাহর বয়ে দিয়ে নবীর প্রেম ভালোবাসা দিয়ে যে কোনো সময় আপনি মরে যাবেন আমি মরে যাব মনে করে যে কোনো সময় মরে যাবেন আপনি আমি মরে যাব মরার পরেই তো কবরে যাওয়ার পরেই শুরু হয়ে যায় গিয়া ঝামেলা ঠিক কিনা কেউর কবর হয় জাহান্নামের গর্ত কেউর কবর হয় জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন না আমরা কোনটা চাই জান্নাতের বাগান দুইটা শ্বশুর বাড়ি আমাদেরকে যেতে হয় দুই শ্বশুর বাড়িতে আমাদেরকে আগে পালকিতে করে জামাই লইয়া যাইত পালকিতে করে দুইজনে দল বা চারজনে আর দামান মুখর রুমাল দিয়া ঠিক আছে নি যুবকরা দেখছ নি না দেখো নাই দেখছেন নি আগে দামান কিভাবে যাইতা কিভাবে মুখে মুখে কি রুমাল নাচ্ছা নাচ্ছা ভাগড়ি বিন্দিয়া শ্বশুর বাড়িতে অন কোন জামাই রুমাল দেনি মুখো বিড়ি মুখো দিরাইব দেখছি বিড়ি খাইয়া হইয়া যায় ঠিক আছে নি রুমাল মুখে দিব নি বিড়ি ফান তার চলছে গাড়ি চলছে ঠিক আছে কিনা আগের জামাই হল সরম আসছিল না ঠিক আছে নি মুখে রুমাল দিয়ে যাইত শ্বশুর বাড়ি যাবো তো যাইতো নি শ্বশুর বাড়ি আগের শ্বশুর বাড়ি গেলেও এক মজা আসছিল খাওয়া দাওয়াও
একটু ভালো আছিল কারণ মুরগি হইল দেশি মুরগি গরু গোশত কুমড়া মিঠা বিরিয়ানি ভাত লাল চাউল ওগুলো আছিল নি আছিল নারকেল মিঠা আছিল এখন ওইগুলা বাজারে গেল দোকানে বিয়া আর দোকানের মুরগি চায়নার টেঙ্গো কামড় ঠিক কি না বলেন চায়না আছে না নাই ফার্ম চলছে 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 চলবেই ফার্ম চলছে মজা কম তরকারি বেশি কিন্তু মজা কম মশলা বেশি কিন্তু মজা কম ঠিক কি না আগে তেল কিন্তু 100 টাকা মুরব্বি বাবা 100 টাকা কিন্তু গরে মাছ ভাজা হইতো গরে শাক সবজি হইতো তরকারি হইতো খাইয়াও বাজার পরে তেল থাকতো কিছু আর এখন 5 লিটার কিনার উপরও এক বাজার যায় না ঠিক কি না তো মজা আছে না টাটা বড়ি গেছে মজা নাই ঠিক আছে নি বাবা মজা নাই মজা নাই আগে মজা ছিল এখন মজা মজা হইব কেমনে জানো মজা কেমনে হইব জানো আগের মাইসা সিরা ঘুম থেকে উঠে পাক পবিত্র হয়ে গোসল করে ফজরের নামাজ পড়ে কিছু তিলাওয়াত করে আগে গর ঝাড়ু দিয়ে সুলাই আগুন দিতেন ঠিক কি না অন কয় বেটি গর ঝাড়ু দে বলেন দেখি হ্যাঁ আর এখন তো গ্রামেও চলি আসছে টয়লেট ঘরের ভিতরে আগে যাইতো আদামাই লাঠিয়া ঠিক কি না ঘর অফিসে সম্মুখে পুকুরে ওই পারে যাইতো নি এটার নাম আছিল কি লেট্রিন কি আছিল আর কোনটা আরো নাম আছে কো আমারে কি আর অনেক নাম আছে নানি গরুর ভিতরে কি এটার নাম বদলে গেছে এটার নাম কি হইছে এখন কি হইছে বাথরুম আর কি হইছে টয়লেট আর এখন মডার্ন নাম হইছে ওয়াশরুম কি নাম হইছে বাথরুম ওয়াশরুম কি নাম ওয়াশরুম আগে আসিল ওই বদলা লইয়া যাইতো ইটার দোলা লইয়া যাইতো ঠিক আছে নি চেঞ্জ হইতে হইতে ঘরের ভিতরে আইছে আর পাক নাই ফাঁকিজান নাই গন্ধ যা যেমনে মনে হয় এমনে রান্না বান্না করতেছে গোসল নাই নামাজ নাই আল্লাহ নাই বিল্লা নাই বেটায়ও মোবাইল আছে তার বালিশের পাশে ঘুম থেকে উঠছে কি অন্য মাছ ভিডি ধরেছে ঠিক আছে নি ঠিক নি এরম চলছে নি চলছে গড়ে চলছে একাতে বিরিয়া একাতে মোবাইল চলছে বেটিও কিতা করত গিয়া ফাঁক নাই ফাঁকি জেনে রান্না বান্না শুরু করে দিছে তোমার মশলায় মজা হইব নি মশলায় মজা হইব নি মশলায় মজা হবে না মজা করতে হবে ইসলামের রীতি নীতি মেনে ফাঁক সাপ করলে মজা হবে ঠিক কিনা বলেন আর তুমি যেমনে মন সেমনে ফাঁক করলাই আগে টয়লেটের পেপার বার হইছে এখন টয়লেট পেপার আগে শুকনা মাটি নিয়ে যাইত ঠিক কিনা বলেন পেশাব করার সময় যাই তিনি তো একটা পায়খানা যাই তিনি তো তিনটা আনায় পাঁচটা মুরব্বী ঠিক আছে নি কয়টা নিত পায়খানা যাইতে তিনটা আনায় পাঁচটা মাটি নিয়ে যাইত আর পেশাবের সময় একটা নিয়ে যাইত ওখান মাটি আসেনি কুরো করো মসজিদেও নাই ঠিক কিনা টয়লেট পেপার কি পেপার টয়লেট তারপরেও দেখা যায় গন্ধ দুর্গন্ধ আছে আসে না নাই আসেনি একবার নাকি তোমার সবে বরাতর সান রইছে না ঈদের সান দইছে ঈদের সান বেড়ায় দোয়া আছে না ঈদের সান দর আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি রব্বুকা আল্লাহ দোয়া আছে তো বেটায় ইফতার গিয়া দূর হইয়া গেছে বাথরুম বাথরুম থেকে বাড়িয়ে গেছে সান দেখতো সান দেখতে গিয়ে সান দেখছে সান দিকে দোয়া পড়ছে ওখানে আত্মুকর নাকো মারতে কই আল্লাহ ঈদের সান তো পায়খানা গন্ধ করে ঈদের সান্দ গন্ধ না তার আত্মগন্ধ তার আত্মগন্ধ ঠিক আছে নি আতর মধ্যে ময়লা মুখে নাকো লাগাই তো ঈদের সান্দ বলে গন্ধ তো এই যে বেদি সকল আছে আছে না নাই এই জন্য বরকত কমে গেছে মজা কমে গেছে ঠিক কিনা বলেন মজা কমছে না বাড়ছে কমছে না বাড়ছে মজা কমে গেছে গিয়া তাকওয়া নাই ফরেজ গাড়ি নাই সময় মতো ঘুম থেকে উঠেন না এই জন্য আপনার বিপদ মানুষের বাড়িতে ঘুরতেছেন টাকার লাগিয়া মানুষের পিছনে ঘুরেন টাকার লাগিয়া মানুষের পিছনের পিছনে সময় দেন টাকার লাগিয়া মানুষে কয় টাকা দিব মিয়া সাহায্য করলে আত্মীয় স্বজনে নাই তুমি বড় লোক যদি হইয়া থাকে আর লন্ডন আমেরিকার থাকে সারা জীবনে না একবার 50,000 দিলেই বোনা 1,00,000 দিব আর কোটা দিব সারা বছর
ঠিক আছে নি সারা জীবন দিব কুটা এরকম মানুষ আছে তবে কুটা দেওয়াটা ইসলাম এলাও করে না ঠিক কি না নবী নিষেধ করেছেন কাউকে তুমি সাহায্য করতে পারলে তাকে কুটা দিয়া তাকে লজ্জিত করিও না আল্লাহর আরশ পর্যন্ত দুঃখিত হবে বেজার হবে তুই মাঝের বিষয় গুরু তুমি যদি সময় মতো উঠতা ঘুম থেকে তাহলে তো আল্লাহর কাছে অভাব নাই অভাব নাই অভাব নাই সুবহানাল্লাহ বলেন না আল্লাহর কাছে বান্দার কোনো অভাব নাই আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিবেন এই যুবকেরা এই মুরব্বি বাবারা এই প্রধান হিসেবে মা বোনেরা কথা শুনেন আলেম ওলামাও শুনেন ঠিক সবার জন্য বলছি এটা একজনের জন্য না আল্লাহ যখন অফিস খুলে তখন জেগে যাও তখন জেগে যাও দুনিয়ার ব্যবসায়ীর দোকানে সকালে বনির কাস্টমার যদি যায় তার লাভ কম হইল মাল সেল দিয়ে দিবে ঠিক কি না বনির কাস্টমার আমার লক্ষ্মী আল্লাহ বলেন আমার বনির কাস্টমার যখন দরজার সামনে আসে সে অতীতে কি করেছে আমি বাস বিচার করি না আমি তার আশা পূরণ দেই সুবহানাল্লাহ বনি কখন আল্লাহর দোকান কখন করলেন অফিস কখন করলেন খোদা নেক খরিদারে মুহাম্মদ খোদা মিলতা ই বাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ কিনা যায় আল্লাহ কিনা যায় আল্লাহ কিনা যায় সুবহানাল্লাহ ওলি আল্লাহর দরবারে আসছেন কিছু আল্লাহকে চিনার রাস্তা শিখিয়া যান রাজি আছেন নি শিখতে হবে নি ওলি আল্লাহ কিলা হইছে যে আল্লাহ ওয়ালা সে ওলি আল্লাহ ঠিক কি না বান্দার থেকে হইছে বন্ধু বান্দার থেকে হইছে আল্লাহর বন্ধু তার অন্তর কি যেমন ইট বাঠার মধ্যে ও যুবকেরা ইট বাঠার মধ্যে 20,000 30,000 40,000 ইট পড়া হয় দেখবেন দুই চার পাঁচটা ইট কালা হয়ে গেছে হয়নি এটার কি বলেন জামা কি বলেন এই কালা ইটটা আবার আগুনে দিলে পড়বে নি আগুন ধরবে নি ধরবে না এটা একদম জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে একবারে আঙ্গার হয়ে গেছে ও যুবকেরা এটা আর জ্বলে না আমার আল্লাহ বলেন আমার মহব্বতে আমার প্রেমে নবীর প্রেমে আল্লাহর ওলি যারা তাহাজ্জুদ গুজারি করতে 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 তার অন্তরকে তার দিলকে আমার প্রেমের আগুনে ছাই করে দিয়েছে তার ওই দিলের মধ্যে আর কখনো আগুন স্পর্শ করবে না জাহান্নামের আগুন স্পর্শ করবে না সে মরলো জিন্দা থাকবে আল্লাহু আকবার তাদেরকে বলা হয় ওলি আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে কি বলে ওলি আল্লাহ বলে আল্লাহ পাক দরজা খুলেন ওয়াজ আর কি করব খালি কোরআন হাদিস কইয়া গেলে হইব নি আজ কিছু ওয়াজ করতাম নসিহত না রাজি নি ওয়াজ করতাম না নসিহত না ওয়াজের নাম হইল ওয়াজ কিছু হক কথা কইয়া দেই হক তিতা আল হক মাররুন আল হক মাররুন হক কথা তিতা মিষ্টি কথা তো সবাই বলা জানে কেন তোমাদের এই হাল অবস্থা কেন পরিবর্তন হয় না কেন মানুষের পিছনে ঘুরো 1,24,000 পায়ে গাম্বর একজন মানুষের পিছনে ঘুরেন নাই কোন সাহাবি ঘুরে নাই কোন ওলি আল্লাহ ঘুরে নাই মানুষের পিছনে তাদের পিছনে রিজে ঘুরে ইজ্জত ঘুরে বাড়িতে দড়িয়া নিয়ে খাওয়ানো যায় না ঠিক কিনা বলেন ঠিক আছে নি কারণ কি আল্লাহ যখন দোকান খুলে ডাক দে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ দরদা খুলে ডাকেন ও বন্দা কে ক্ষমা চাইবে কে দৌলত চাইবে ওই সময় তুমি ঘুম থেকে উঠে যাও ওই সময়টা কোন সময় রাতের শেষ সময় তুমি উঠবে না মোবাইল টিপাইবে তোমার রিজেক কইতে কি আইতো তোমার দোকানে বিক্রি নাই তোমার জবানে মিষ্টি নাই তোমার কাছে ফল হয় না তোমার গাবিতে দুধ হয় না কারণ কেন হবে তুমি সময় মতো বাজেট বরাদ্দ করো না আল্লাহর থেকে তুমি চাও না নিশির সময় উঠে তুমি কান্দ তুমি কান্দ তুমি কান্দ আল আমার নবী কানছেন মুসা নবী কানছেন ঈসা নবী কানছেন দাউদ নবী কানছেন জুলকুম নবী কানছেন জাকারিয়া নবী কানছেন ইয়াহিয়া নবী কানছেন আদম নবী কানছেন ইদ্রিস নবী কানছেন ইব্রাহিম নবী কানছেন ইউসুফ নবী কানছেন ইসমাইল নবী কানছেন তামাম নবীগণ রাতের শেষ পাখি ঘুমতে গুইটা আল্লাহর কাছে কানছেন আর আমরা নবীর মহব্বতে আমরা ভালোবাসা দেখাই জবানের ভালোবাসা অন্তরে কোন ভালোবাসার লেশ নাই কারেক্ট কইছি নি আমি আন্দাজি বুয়া 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 এই বুয়া দিয়া
দুনিয়ায় বাঁচতে পারবা কবরে বাঁচতে পারবা না বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ ডাকতেছে রাত তিনটা বাজে গেলে তুমি ঘুম থেকে উঠো উঠিয়ে তুমি আমার দরবারে কান্দো কি চাও তুমি কান্দো নিশীত গেল পাখি দিয়া রে সোনার আদম নিশীত গেল পাখি দিয়া নিশি শেষ ভাগে তুমি উঠো সময়টা পাখি দিয়া চলে যায় এ যুবকেরা এ বাবারা এ মারা পর্দা নিশি বোনেরা তোমার কত সমস্যা আছে মেয়ে বিয়া হয় না ছেলে চাকরি পায় না বিদেশে ব্যবসা নাই বিদেশে কাম নাই কাজ নাই তুমি আল্লাহর কাছে ওই সময় উঠিয়ে তুমি কান্দ ও আদম রে তোর পুরাইতেছে গোনার দিন ক্রমে চুকের জ্যোতিহীন সমর জারে দিয়াছে করিয়ারে সোনার আদম নিশীত গেল পাখি দিয়া বলেন নিশীত গেল পাখি দিয়া রে সোনার আদম ও তোরায় বেলা গেল রে শেষ হইয়া ও আদম রে তোর পুরাইতেছে গুনার দিন ক্রমে চুকের জ্যোতিহীন সমর জারি দিয়াছে করিয়ারে সোনার আদম নিশীত গেল পাখি দিয়া এ বাবারা যুবকেরা এক সময় তোমার আমার চোখে বড় পাওয়ার ছিল চোখের পাওয়ার কমে গেছে দাঁতে বড় শক্তি ছিল দাঁতের শক্তি কমে গেছে দাঁত নরম হয়ে গেছে চুল দাড়ি কেঁচা ছিল পাকা হয়ে গেছে এখন আগের মতো চলতে পারি না হাঁটু ধরা কোমরে ধরা মাজায় ধরা আল্লাহ বলে বন্দারে আমি তোমাকে মৌতের সিগনাল দিয়া দিছি ও আদম রে তোর দন্ত গুটা ছাড়ি পাক দরি আছে মুখের দাড়ি সমর জারি দিয়াছে করিয়ারে সোনার আদম নিশীত গেল পাখি দিয়া নিশির শেষ বাক্যটা বড় দামি সময় ওই সময় আল্লাহ তার বান্দাকে খুঁজতে থাকি বান্দার চাহিদা কি বান্দার ইচ্ছা কি আল্লাহ বান্দাকে খুঁজি হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন বন্দারে তোমার কি প্রয়োজন আছে তুমি চাও আমি আল্লাহ দিয়ে দিব তুমি কি তৌবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দিব লা তাকনা তুমি রহমাতিল্লাহ এ বান্দা আমি তোমাকে সুন্দর করে দুটো চক্ষু দিলাম কোনোদিন কি চক্ষু দিয়ে আমাকে দেখতে মনে চায় না যে দুলো করুণা করে দুগুলো নয়ন উচিত কি নয় তরি রূপ দর্শন এ বান্দা এত সুন্দর করে দুটো চক্ষু দিলাম আমার নিয়ামত দেখলে সব দেখলে চন্দ্র সূর্য দেখলে গ্রহ নক্ষত্র সবুজ পৃথিবী দেখলে যা আমার সৃষ্টির নিয়ামত দেখলে আমি প্রভু দেখতে কি তোর মনে চায় না যে দিল করুণা করে রসনা ললিত কেনহীন গাও তার মহিমার গীত যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে জবান দিলেন দোস্ত এই জবান দিয়ে তুমি কয়বার আল্লাহকে ডাকছো নবীরা কান্দে 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 গালের গোস্ত পশিয়া টুকরা টুকরা হয়ে পড়ে গেল এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অনুতপ্ত হয়ে কেঁদেছিলেন আদে পিতা বাবা আদম আলাইসালাম দুই নম্বরে এই পৃথিবীতে আল্লাহর ভয়েতে বেশি কেঁদেছিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তিন নম্বরে এই পৃথিবীতে
সবচেয়ে বেশি কেঁদেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে হারিয়ে এত কাঁদা কেঁদেছিলেন পৃথিবীর মধ্যে কোন বাবা সন্তানের জন্য এত কাঁদে নাই আল্লাহ চার নম্বরে আমার নবী রহমতের নবী বরকতের নবী এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর ছোট্ট মেয়ে চার মেয়ের মধ্যে ছোট্ট মেয়ে হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার ইন্তেকাল করলেন এই পৃথিবী থেকে শরীয়তে বিদায় হয়ে গেলেন ফাতেমার কান্নাকে দেখে এই পৃথিবীর মধ্যে যত নারী কেঁদেছে বাবার জন্য তার মধ্যে এক নম্বর হচ্ছেন হযরতে বিবি ফাতেমা জোরে কোন সুবহানাল্লাহ আমার মন কান্দে যাইতে মদিনায় আমার প্রাণ কান্দে যাইতে মদিনায় ও দয়াল নবী গো আমার প্রাণ কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে মদিনারি দুলাবালি চুকে দিব সুরবা বলিও এই মদিনার দুলাবলগুলি যদি পাইতাম আশা কইয়া চুকে মুখে সুরমা বলে আমরা মাগতাম ঠিক কিনা বলেন মদিনারই দুলাবালি চুকে দিব সুরমা বলিও যাবে চুকের পরদা কুলি যাবে চুকের পরদা কুলি দেখব সোনার মদিনায় আমার প্রাণ কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে আমার প্রাণ কান্দে এক আওয়াজে আমার মন মদিনারই বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারায় আল্লাহু আকবার ওই মদিনার বাসিন্দা যারা মদিনার মানুষ যারা যখন বিপদে পড়ে সমস্যায় পড়ে রাতের শেষ ভাগে আমার নবীর দরবারে চলে যায় নবীর দরবারে কান দিলে সাথে সাথে আল্লাহ তার আশা পুরাইয়া দে মদিনারই বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারায় আমরা আদম বাংলাই বাড়ি আমরা আদম কেমনে যাব বলো নাই আমার মন কান্দে যাইতে মদিনায় আমার প্রাণ কান্দে ও দয়াল নবী গো আমার মন কান্দে যাইতে মদিনায় আমার প্রাণ কান্দে এ বাবারা পৃথিবীর মধ্যে চার নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন চোখের পানি দিয়ে কেঁদেছিলেন যার চোখের পানি বরদাস্ত করতে পারে না মদিনার পাহাড়গুলি পর্যন্ত কেঁদেছিল মদিনার পশু পাখি কেঁদেছিল বালুকণা কেঁদেছিল মদিনা সেদিন অন্ধকার হয়ে গিয়েছিল সূর্যের মধ্যে কোনো পাওয়ার ছিল না সূর্য কাঁদতেছিল ইনি হচ্ছেন নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচ নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন আওলাদ নবী আহলে বাইতের অন্যতম হযরত ইমাম জাইনুল আবদিন
মুসলমানের শত্রু আমার নবীর শত্রু ইমানের শত্রু ইয়াজিদের বন্দিশালার মধ্যে প্রবেশ করে জেলখানায় থেকে ইমাম জাইনুল আবদিন এত কাঁদা কেঁদেছিলেন পৃথিবীর মধ্যে কোন যুবক এত চোখের পানি দেয় নাই আল্লাহর আরশের মধ্যে এই চোখের পানিগুলি জমা হয়ে গেছে কাল কিয়ামতে আহলে বাইতের চোখের পানির বিনিময়ে আল্লাহ যেন আমার নবীর উম্মতকে মাফ করে দেয় সকলে বলেন আমিন তাই বলছিলাম আপনার আমার জীবন শেষ হয়ে যায় কাঁচা চুল পাকা শক্ত দাঁত নরম শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ বলেন আমি তোমাকে মৌতের সিগন্যাল দিয়ে দিয়েছি তুমি রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ পড়ো কোরআন তিলাওয়াত করো আল্লাহর জিকির করো ওই সময় বান্দা বান্দির আমি আল্লাহর কাছে যা চাইবে দৌলত চাইবে আমি দৌলত দিব সম্মান চাইবে সম্মান দিব অর্থ চাইবে অর্থ দিব হায়াত চাইবে হায়াত দিব আমি শরীর চাইলে শরীর দিব যা চাইবে আমার বান্দা আমার বান্দি রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আমি আল্লাহর ওয়াদা আমি আমার বান্দা বান্দির মনের আশা পুরাইয়া দিব নিশিত গেল পাকি দিয়া রে সোনার দম অতরায় বেলা গেল রে শেষ হইয়া অতর আয়ু বেলা গেল রে শেষ হইয়া ও যুবকেরা আমি দায়িত্ব নিয়ে বলতেছি আল্লাহর কসম দিয়া বললাম তুমি তো মানুষ কেন পারবা না রাত তিনটার সময় ওইটা উজু করে যায় নামাজে বসে যাও কেন পারবা না তুমি কেন পারবা না মোবাইল টিপতে পারো তুমি কেন পারবা না মানুষই তো পারে নাকি পারে না বলেন পারে কি পারবা না তুমি একটু রাত তিনটা বাজে গেলে ঘুম থেকে উঠে তসবিহ শুরু করে দেও ফজর পর্যন্ত তাকে ফজরের নামাজ পড়ে একটু প্রয়োজনে বিশ্রাম নিয়ে তুমি রুটি রুজির সন্ধানে বের হয়ে যাও আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতের বাদশাহী দান করবে ইনশাআল্লাহ মানুষের পিছনের গোড়া লাগবে না রিজেক আল্লাহ তোমার ঘরে পৌঁছে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকলো এক ওলি আল্লাহর দরবারকে কেন্দ্র করে আজকের মাহফিল আপনারা সবাই নামাজ পড়বেন নামাজ ছাড়বে না অবশ্যই পড়বেন গর্ত থেকে বের হওয়ার সময় অজু করে বের হবেন কি করে কি করে ও মুসলমানরা গর্ত থেকে বের হওয়ার সময় অজু করে বের হবা ১১ বার দুরুদ পড়ে বের হবা তোমার উপরে কোনো বিপদ আসবে না তোমার মামলায় জয়ী হতে হবে যদি তুমি হালাল হতে থাকো তোমার ব্যবসায় লাভ হতে হবে যদি হালাল ব্যবসা করো তোমার চাকরিতে উন্নতি হবে যদি তুমি হালালভাবে চাকরি করো ঠিক কিনা বলেন আর তুমি যদি টমেটো ফসাটা তলে দিয়া বালাটা উপরে দিয়া বেচতে যাও কে টেকছে তোমার লেগে ঠিক কিনা বলেন টমেটো বালা সাইডে বাসটা উপরে দিয়া ফসাগুলি তোলে ফাঁকি ঝুঁকি দিয়া কোনোভাবে বেটারে ১ কেজি দরাই দিয়ে রইল বাসাত নিয়ে ৩টা ফসা তুমি লাভ করলা কত ১০ টাকা সারাদিনে তুমি ফাঁকি দিয়ে লাভ করলে ৮০ টাকা আর যখন ধরব ১ ক্যাপসুলের দাম ১৭০ টাকা ঠিক আছে নি লাভ না লস লাভ না লস লস ডাক্তারও গেলে রুগী দেখে না হাসপাতালে বেতন খায় রুগী দেখে না আসেনি ডাক্তারের আসেনি বড় বড় প্রফেসর হাসপাতাল নাম বিচ্ছে খায় আমি উসমানীর প্রফেসর কিন্তু উসমানী হাসপাতালে গেলে দেখতো না কই রাজ্য যোগী স্টেডিয়াম ঠিক আছে নি চেম্বার কয়নি কয়নি সরকারি এত বড় বড় হাসপাতাল থাকতে তোমাদের প্রাইভেট দরকারটা কি কি দরকার কি দরকার হাসপাতালে রুগী দেখে না চেম্বারে দেখে ঠিক কিনা বলেন ঔষধ দরকার ৩টা লিখবে ১১টা তাও লিখে ১১টা লিখে বাদ দিত না কোনায় দিয়ে আরেকটা লিখবো পাতা উল্টাইয়াও লেখে লেখেনি লেখেনি পাগলামি 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 কোন রোগীর এত ওষুধ লাগতে পারে না পৃথিবীর আমি কোন কান্ট্রিতে যাই না তুমি ডাক্তার যত কান্ট্রির নাম শোনো না আমি সে তো কান্ট্রিতে যাই ইসলাম প্রচার করি আল্লাহ আকবার বলেন না খালি টুপিওয়ালা না আপনাদের দু অনেক দায়িত্ব আছে ইউনাইটেড হিউম্যান কাউন্সিলর ওয়ার্ল্ড এর ৫ ইয়ার্সের জন্য আমি চেয়ারম্যান শুধু খালি টুপিওয়ালা না হারামাইন শরীফ কাবা শরীফ বলো মদিনা মক্কা মদিনার আমি একজন খাদেম লিস্টেড আলহামদুলিল্লাহ বলেন না সুতরাং পৃথিবীর কোনো দেশে দেখি নাই
এই সমস্ত চিকিৎসার নামে মানুষেরা ডাকাতি করা এটা আমার দেশে শুধুমাত্র ঠিক কি না আমি ঢাকার স্কয়ার হাসপাতালের এক ডাক্তারকে বলছিলাম তুমি দিল্লি স্কট হাসপাতালে গিয়া কয়েকদিন ঝাড়ু দাও ব্যবহার শিখতে আসবা ঠিক কি না ডাকাতি শিখছো ঔষধের মধ্যে কমিশন তারপরে টেস্টের মধ্যে কমে কিসের টেস্টে এত টেস্ট আমরা এই দেশে ছোট আছিলাম ওনারা তো আমাদের বয়সে বড় হাসপাতালে যাওয়ার সময় বোতল একটা লইয়া গেছে আর এক বোতলের মধ্যে সব রোগের ঔষধ বাবা ঠিক আছে নি তুমি ডাক্তারি শিখছো না ডাকাতি শিখছো এই জন্য আমি দুই একটা হাসপাতালের কয়েকবার আমার চাপাইছিল ডাইরেক্টর হওয়ার জন্য আমি হইনি দেখছি আমি ঠিক রইতে পারতাম না ঠিক থাকতে পারবো না আমার ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাইনি বল দরকার নেই বাবা আল্লাহ বাসাইব তুইও তো একদিন নিশায় ঘুরে দিব কারণ ঔষধওয়ালারা বস্তা লইয়া লিয়া খালি ঘুরে স্টেডিয়াম ও ফার্মেসির সামনে ঠিক আছে নি ডাক্তার দেখাইতে গেছে নি মাথার উপরে ফাঁসটা ব্যাগ লইয়া সত্যি না না মিথ্যা মহিলা রুগী দেখাইতে গেছেন মহিলার চেম্বারের মধ্যে বেগালা ফাঁসটা খাড়া বেটি ঔষধ তার কোম্পানিরা লেখের কি লেখেন না কারণ বেটি তো লেখতইব বেড়া লেখতইব কারণ ডাক্তারের বাসার ফ্রিজ দিতেছে ডাক্তারের বহুর কাপড় দিতেছে তেল দিতেছে সাবান দিতেছে আয়না দিতেছে আলট্রাসনো দিতেছে লিপস্টিকও দিতেছে তুমি লেখা নানি তহিলে ঠিক কিনা বলেন জুতাও কিনতেছে ইতের বনাদ দিচ্ছে ওয়ালের গড়িটাও তাদের ওয়ালপেপারও তার ফ্রিজও তার এসিও তার সরকারে বেতন দেওয়ার বলে তোমার পেট ভরে না এমন কলঙ্ক যখন চিকিৎসা করে লাভ কি আল্লাহ আমাদের বাঁচাইলে বাঁচাইব আর মরলে মরলাম কিন্তু কিছু ডাক্তার সাহেবরা এখনো ভালো আছেন না নাই আছে না নি কিছু ডাক্তার সাহেবরা ভালো এখনো পল্লী এলাকার ডাক্তার সাহেবদের কোনো চাহিদা নাই এরা গেলই ফেরাসিটামল দিলেইব খাইয়া তার জ্বর কমছে টেহা দে না আছে না গ্রামের ফার্মেসি ওষুধ খাইয়া বেটা ওষুধ খাইছে ভালো হইছে ও বেটা বাতি যা খুচরা নাই দে না কেউ টেহা দিত ঠিক আছে নি এরা লুভও নাই লাভও নাই ঠিক আছে নি আর এরা খসাই ডাক্তারের মেয়ের কোনোদিন সিজার হয় না আপনার আমার স্ত্রী বইন বাগনি নাতি নাতনি ভর্তি করার নিয়ে হাসপাতাল আধা ঘন্টা ভরে হইব না খাটিলে বাঁচত নাই ঠিক আছে নি কয়নি তোমাদের উপরে আল্লাহর গজব পড়বে যদি অরিজিনালি হয় আল্লাহ মাফ করুক অরিজিনালি হইতে পারে না আমরা তো আরো পৃথিবীতে যাওয়া আশা করি আরো দেখি যদি অরিজিনাল হইতো তোমার বউর ফেট কাটা হয় না কেন লাগি তোমার মেয়ের কাটা হয় না খেনে তোমার নাতিনার খানা হয় না খেনে এইটা নর্মাল ডেলিভারি হয় আর সাধারণ গরিবের মেয়ে যদি পাও এটা ফেট কাটতা আর 35,000 টাকা বিল করতা ঠিক কিনা বলেন ঠিক আছে নি একদিন বাড়াইলেই বিল একদিন বাড়াই কোন সমাজের মধ্যে আমরা বাস করি যুবকেরা জবান খুলতে হবে জানি না কয়দিন বাঁচবো জবান খুলতে হবে ঠিক কিনা বলেন এই সমস্ত ব্যবসা আমাদের দেশে চলছে আমরা যাব কোন দিকে যাব কোন দিকে এই ব্যবসা হালাল হইল নি বলেন তুই বেতন পাচ্ছ তোমার বেতনে না হয় তুমি অন্য ব্যবসা করো ঠিক কিনা বলেন যে ওয়াজের নামেও কন্ট্রাক্ট করে ওয়াজ করা এটার পক্ষেও আমি না ওয়াজের নামেও কন্ট্রাক্ট করে এইসব 35,000-40,000 টাকা আপনার এই ওয়াজ করতেইব ওয়াজ করতেইব তুমি মূলা বিক্রি করো মরুক বেসো গিয়ে আমি হ্যাঁ ঠিক আছে নি বলেন কন্ট্রাক্ট করতে গেলে কন্ট্রাক্ট কেন লাগি তুমি আল্লাহর রাস্তে কথা বলবে যাদের যারা দাওয়াত দিয়ে আনছে তাদের মানবতা আছে তারা আল্লাহর রাস্তে তোমাকে হাদিয়া দিবে ঠিক কিনা বলেন উভয়ের মানবতা থাকতে হবে জবান বেসার লাগিয়া এটা করনি আমার তো 40 বছর হয়েছে কথা বলার আর কয়দিন পারবো জানি না এমনও দেখতেছি 5 বছর পরেই তুমি ফিনিশ ড্যামেজ ঠিক কিনা বলেন কারণ কি মানুষের সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ সৃষ্টিকে কষ্ট দিবেন না এমন জায়গায় দেখছি মা হুজুরের খুশি করতে পারে না ঘরে ফুলাফাইনের ব্যাংক আসিল খুচরার টাকা ওইটা ভাঙিয়ে এনে দিলেছে ফুলাফাইন ও বাবা ও মা চিৎকার কাটতেছে বেটা পাশান হয়েছে নিয়ে দিয়ে আইছে নিয়ে হুজুরের পেট ভরে না তোমার দরকার কি আছে মিয়া গাড়ি লইয়াও তোমার গাড়ি কার আছে গাড়ি ভাড়া তুমি নিজে দিতে পারলে লইয়া আইবা কি দিল না দিল নির্ভর করবা না ঠিক কিনা বলেন লইয়া আইব কদম তুলিতে গাড়ি ভাড়া করে লইয়া আইব ডাহাতেই লইয়া আইছে এই রম আছে না নাই আছে না নাই আমরা তো ঢাকাওয়ালার মতে আছে সিলেটও আছে লন্ডনও আছে সৌদি আরবও আছে অরিগর তারপরও তো মাইশা দিয়া দে আমেরিকা গেলেও বলি না দিতে হবে লন্ডনও বলি না সৌদি আরব বলি না কোনো দেশেই বলি না রিজেকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ কোন বেঠা রিজেকের মালিক না কোন বেঠি না আল্লাহ খাইরুর রাজিকিন আল্লাহ রিজেক দিবেন ঠিক কিনা বলেন
যেই পেশায় যাবেন এই পেশা আমরা এখন বড় বিপদে আছি আমি অনুরোধ করব বিশেষ করে আমাদের ডাক্তার সমাজের আপনারা একটু মানুষের প্রতি মানবতার পরিচয় দেন খালি ব্যবসা না এই চিকিৎসা হচ্ছে একটা সেবা বড় সেবা লুকমান হাকিমে চিকিৎসা করেছেন আলহামদুলিল্লাহ বলেন না ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে হালাল রুজি করবেন আপনি মুরুগ বেচেন চাউল বেচেন এটাও ব্যবসা একজনে আড়তদারি করে সেটাও ব্যবসা আপনার মুদির দোকান এটাও ব্যবসা এই বেটার বড় আড়ত এটাও ব্যবসা ব্যবসা ছোটক বড়ক এটা ব্যবসা ব্যবসার মধ্যে হালাল ব্যবসা করলে আল্লাহ বরকত দিবে হায়াত বাড়াবে আর হারাম করলেই তোমার বরকত কমে গেল ঠিক কিনা বলেন আমরা হালাল ব্যবসা করতে পারবো নি পারবো নি কারা পারবেন দেখে হাত দেখান আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আর একটু ইসমে জাতের জিকির দুই মিনিট আপনাদের সাথে ওয়াদা ছিল জিকির হইতো নি হইতো নি লও জিকির দুমে দামে হইতো ইনশাআল্লাহ ইসমে জাত আল্লাহ 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 মারো মারো পাকে সোবাহান কে পারে বোঝেতে তোমার শান আল্লাহ 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 ও পাক সোবাহান কে পারে বোঝেতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মা প্রীতি পাউর জিন্দা কে মা প্রীতি পাউর দিতে পারো মোরাই জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ও পাক সোবাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মা প্রীতি পাউর জিন্দা কে মা প্রীতি পাউর দিতে পাউরো মোরাই জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দুষ্ট রাসূলুল্লাহ আগে তরে বানাইয়া ময়ূর রূপে তৈয়া
ঘর করে রাখছো তাকে লুকাইয়া আল্লাহ 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 কে পারে বুঝিতে তোমার শান ও পাকসোবাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আইয়ো বেরে আজাব দিলা সর্বঙ্গ জড়িয়া রাজ্য সিঁড়ি চলে গেল রহি মারে লইয়া আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান ও পাকসোবাহান কে পারে বুঝিতে তোমার শান আইয়ো বেরে আজাব দিলা সর্বঙ্গ জুড়িয়া রাজ্য ছেড়ে চলে গেল রহি মারে লইয়া আল্লাহ আটারো বৎসর পরে আটারো বৎসর পর কেরা রে কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 রে বুঝিতে তোমার শান ও পাকসোবাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ তোমার দুস্ত রাসূলুল্লাহ আগে তরে বানাইয়া ময়ূর রূপে তৈয়ার করে রাখছো তাকে লুকাইয়া পাটা ইলেন সবার শেষে পাটা ইলেন সবার শেষে আদমের সন্তানকে পারে বুঝিতে তোমার শান ও পাকসোবাহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ এই মাহফিল হই যে কত বছর থেকে হয় 4 বছর থেকে হইতো নি আগামিতে হইতো নি আলহামদুলিল্লাহ এখানে তো কোনো কালেকশন লাগে না নাকি আলহামদুলিল্লাহ এটা বড় খুশির খবর আলহামদুলিল্লাহ পড়েন না এলাকার মানুষই তো দিব যা লাগে মানুষে দিয়ে দিব এইটাই নাকি আর মফিলে আইনা ল সরম টরম দিয়া জোর করে লওয়ার দরকার নাই এটা খুব ভালো আর আল্লাহর অলির নামের উসিলা এই মহফিল এই মজলিস আল্লাহর অলির মাজারের যত সংস্কার লাগে এটা আমরা করব ঠিক কিনা বলেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মাজার জিয়ারত করব। বাপ মার কবর জিয়ারত করব, মই মুরব্বির কবর জিয়ারত করব, অলি আল্লাহর কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলে নিজের মধ্যে কবরের ভয় জাগে, মরণের ভয় জাগে, ঠিক কিনা বলেন? এই জন্যে কবর জিয়ারত বেশি বেশি করবেন। ফাইন্না তুজাক্কির আল আখিরা, মানে আখিরাতের কথা স্মরণ করে দে, সুবহানাল্লাহ বলেন না?
এইজন্য তুদিমুল আইনা মানুষের চক্ষুটা খুলে যায় চক্ষু মানুষের কান খুলে যায় চক্ষু খুলে যায় কারণ সে মৌতের জন্য প্রস্তুতি নেয় নবীজি প্রথম জি বলে না করছিলেন জিয়ারত করিও না অনেকে কইনি জিয়ারত লাগতো না কইনি কইনি আবার কিছু মানুষ আছে মাঝখানে বাড়িয়েছিল ফিস ফিস দিয়ে জিয়ারত করতো এরকম বাড়িয়েছিল নি ওইদিন এখন বোধ হয় নাই আসেনি আসেনি জিয়ারত করার সময় বেটায় কিতা করে জানেননি তিলাওয়াত করলো কুল আল্লাহ বললো গুরুস্থান সামনে নিয়ে জিয়ারত তো সময় ফিস দিলায় দেখছেন নি আপনারা ফিস দিলায় তো এই সময় মনে হয় আল্লাহ মনে হয় ওদিক থেকে ওইদিকে যাইন গিনি ঠিক কিনা পশ্চিম দিকে যাইন গিনি হের আল্লাহ পশ্চিমে তা আগে যে ফিস দি খাড়াইলে হিসেবে আল্লাহ কোন দিকে আসিনি ঠিক কিনা বলেন দোয়ার সময় যায় পড়ছে না জেনে আম্মক পড়াশোনা কম জ্ঞান কম ঠিক কিনা আচ্ছা বলেন তো আসরের নামাজ পড়াইয়া ইমাম সাহেব দোয়া যে করে পূর্ব দিকে না পশ্চিম দিকে ইমাম সাহেব কোন দিকে ঘুরে কোন দিকে দোয়া করেন তো করেননি মুসল্লিরা পশ্চিম দিকে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব পূর্ব দিকে তো আল্লাহ এমনি পূর্ব দিকে আর জিয়ারতের সময় যায় কিনি আল্লাহ পশ্চিম দিকে কত বড় আম্মক ঠিক কিনা জিয়ারতের কেবলা হচ্ছে মুর্দা খোল রে মুর্দার কবর সামনে নিয়া নামাজের কেবলা হচ্ছে খানায় কাবা দোয়ার কেবলা হচ্ছে আরশে আজিম সুবহানাল্লাহ বলেন না তা আমরা আল্লাহ সব দিকে না একদিকে সব দিকে না একদিকে বলো বলো মুমিনিনা আরশাল্লাহ মুমিনের কলব তো আল্লাহর আরশ ঠিক কিনা এই আম্মু কি করবেন না বেশি জিয়ারত করবেন গেলা এলাকায় যদি গুরুস্থান থাকে গুরুস্থানের হেফাজত করবেন যদি আপনার মই মুরব্বীর কবরকে আপনি হেফাজত করেন আপনি মরলে আপনার কবর হেফাজত করবে আপনার চোখের সামনে আপনার দাদার গ্রামের মুরব্বীর আপনার বাবার কবরের উপরে গরু ঘাস খায় আপনি মরলে আপনার কবরে কুত্তায় দিব কুত্তায় মুতিব ঠিক আছে নি তো জাইনিয়া রাখিয়ে জাইনিয়া রাখিয়ে জাইনিয়া রাখবেন আপনি মরলে আরো কঠিন পরিণাম হবে এই জন্যে যতগুলি গুরুস্থান আছে গ্রামে এগুলিরে সংরক্ষণ করার চেষ্টা করবেন বেড়া দিয়ে যেভাবে বেড়াটা ভাঙ্গে না গরু ছাগল ঢুকে না গুরুস্থান একটা পবিত্র জায়গা ঠিক কিনা বলেন কত জান্নাতি মানুষ আছে কত জাহান্নামী মানুষ আছে ঠিক কিনা ওই যে বলছিলাম আগে শ্বশুরবাড়ির কথা একটা শ্বশুরবাড়িতে আমরা যাই পালকিতে উঠিয়া মুখে রুমাল দিয়ে আরেকটাতে যাই আমরা ঘুমাইয়া ঘুমাইয়া এটা কোনটা বলে কবর এটা হয়তো শ্বশুর বাড়ি ঠিক আছে নি যদি আপনি ঠিক মতো আমল করতিয়া করিয়া যান তাহলে ওই শ্বশুর বাড়ির যেমন মজা খাইছেন এই কবরেও মজা খাইবেন আর যদি বেআমলি করিয়া যান তাহলে দেখছেন নি পুলিশে আসামি ধরার সময় তার মারার কোনো অধিকার আছে নি নাই বিচার হইলে জজের আয় দিত বেটার ফাঁসি না দুজক ঠিক কিনা বলেন বারো বছর জেল না আট বছর কে হইতো জজেনি না পুলিশে জজে না পুলিশে জজে বিচার করতো হে দরিয়েও লাত গুতা শুরু করিতে আসবে দেনি কিছু দেনি কিছু এরকম উঠ গাড়ি মারেনি বেড়ি লাগায় গুতায় মারায় ফিটায় কারণ হে জানে তুমি কেমন আসামি যা মারি লাভ মারি দিলাম ঠিক আছে নি আর বালা মানুষের আসামি ধরলো মারা পায়ের ফিট করে না কয় বেটা ফাঁসি গেছে বিচারে যা হইব ঠিক কিনা বলেন আমল খারাপ করে যাইবা ফিরিস্তায় কবরে খাওয়ার পরে শুরু করে দিব উত্তম মধ্যম ফিরিস্তায় যা লো তোর তো বিচার আসর ময়দান হইতো আরাম যা তা এখনই লইলা তুই কিছু ঠিক আছে নি কবরে বাড়ি শুরু হয়েছি ওই জন্যে কবরের সামান জোগাড় করেন হালাল হতে চলেন হারাম খাইয়েন না রুজি রোজগার হালাল করবেন নামাজ পড়বেন উজু করি বের হবেন পর্দায় থাকবেন অযথা মোবাইল ব্যবহার করবেন না আল্লাহ সকলকে আমল করার তৌফিক দেন সকলে বলেন আমিন আমরা মদিনা মুনাওয়ারা আরেকবার সালাম দিতে চাই রাজিনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনায় নিবেন নি নীল গো
আশিকদের মনের বাবানা লইতে চাই সোনার মদিনা Jerusalem.
বাস পাবো পাপি তাপি গুদাম আমরা সালাম তোমায় রসুল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ ওগো প্রাণের রসুল্লাহ ওগো প্রাণের হাবিব আল্লাহ সালাম তোমায় রসুল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ কার কাছে চাইবেন চাইবেন কার কাছে আল্লাহর কাছে আদবের সহিত যদি দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাই তো দুনিয়ার মানুষে খালি ফিরিয়ে দিব নি রাত পাঁচে এখন পৌনে দুইটা নুজুলে রহমতের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তাহাজ্জুদের নামাজ পড়লে হবে এ শুরু হয়ে গেছে অক্ত তো এই যে সময়টুকু আমরা আল্লাহর কাছে হাত উঠাইব দুনিয়ার কোনো জজ কোর্ট খোলা আসেনি হাইকোর্ট কোনো চেয়ারম্যানের কোর্ট সব এখন বন্ধ আল্লাহর রহমতই সুপ্রিম কোর্ট এখন আল্লাহ খুলে দিয়েছেন আর আমরা আল্লাহর এই সুপ্রিম কোর্টের আসামির দলের আল্লাহর কাছে আমরা মাফ চাইব আল্লাহুম্মা আমিন হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উড়ানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে আজকের এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আশা মিশে যে দোয়া কবুলিয়াতের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মা আসতুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি اللهم احفظ بيني وبين يدي ومن خلفي وعن يميني وعن شمالي واعوذ بعظمتك ان اغتال من تحتي يا ذا الجلال والاكرام اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে আমরা কত এতিম আছি এই পৃথিবীতে জন্মদাতা বাবা নাই এই পৃথিবীতে জন্মদাতা মা নাই যেই মা দশ মাস দশ দিন পেটে রেখেছিলেন তিরিশ মাস বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন মাকে দিনেও শান্তি দেই নাই রাতেও ঘুমাইতে দেই নাই মাকে খাবার খেতে দেই নাই বাবজান বাজারে গিয়েছে সবাই কিছু খায় বাবা খায় না কারণ সন্তানের জন্য নিয়ে যাইব এমন কষ্ট করে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে বাড়ির মালিক বানিয়ে দিয়েছে জমির মালিক বানিয়ে দিয়েছে দোকান ব্যবসা বাণিজ্য শিখাইছে আজকের সুখের দিনে গড়ে কারেন্টের বাতি আছে কিন্তু মায় হাত পাকা দিয়ে সারা রাত বাতাস করে ঘুম পাড়াইছে মা মশার কামড় খাইছে আমাদেরকে মশার কামড় খেতে দেয় নাই এইভাবে কষ্ট করে মা বাবার আদরের দুলাল ছিলাম দুইজনে কেউ কপালে চুমু দিয়েছে কেউ কালে চুমু দিয়েছে বাবা বুকুর ফুলিয়া ঘুমাইছে
মাবকে নিয়ে ঘুমাইছে কিন্তু আজকে ঘরে সব আছে কারেন্টের বাতি আছে ফ্যান আছে ফ্রিজ আছে সব কিছু আছে পকেটে টাকা আছে কিন্তু ঘরে মা নাই ঘরে বাবা আল্লাহ আমাদের মা বাবার কবর আজাব মাফ করে দাও আল্লাহ যাদের মা জীবিত বাবা জীবিত হায়াত বাড়াইয়া দাও এই এলাকার আমগাছির নিচে বাঁশঝাড়ের নিচে পুকুর পারে গুরুস্থানে মই মুরব্বী যারা কবর আজাব মাফ করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ ও সালামের হাদিয়া পিয়ারা নবীজির রওজা মোবারকে পৌঁছাইয়া দাও তমাম আম্বিয়া তমাম সাহাবি তমাম তাবি 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 আইম্মে মুস্তাহিদিন চাইরি তরিকার চাইরি ইমাম চাইরি মাযহাবের চাইরি ইমাম বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিলখানা আয়োজন হয়েছে এই চলে সব মাহফিল হয়েছে আঠার আউলিয়া এই এলাকায় যেই যেখানে ঘুমাইয়া আছেন প্রত্যেকের আরওয়া পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত মুরব্বী বাবারা বসে আছে কত মানুষ ডায়াবেটিসের ঔষধ খাবে বাড়ি যায় নাই কত যুবকেরা টান্ডার মধ্যে ছাত্ররা পর্দা নিশি মা বোনেরা মালিক রে আমি গুনাগার আবার চাইতে বড় পাপি তোর আকাশের নিচে আর কেউ নাই হে প্রভু যদি কোনোদিন তোমার কাছে ভালো লাগে তোমার বাইতুল্লাহ তো জীবনে বহুবার ধরেছি আমার নবীর রওজায় আর আবার ময়দানে জীবনে বহুবার নিয়েছো কোন দিনের যদি উপস্থিতি কবুল হইয়া থাকে সেই খাতিরে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি জানি না এই যুবকেরা কি চায় মুরব্বীরা কি চায় মা বোনরা কি চায় কেউ মা হারাইয়া কান্দে কেউ বাবা হারাইয়া কান্দে কেউ সন্তান হারাইয়া কান্দে কেউ স্ত্রী হারাইয়া কেউ স্বামী হারাইয়া কারোর ছেলে হাজার হাজার মাইল দূরে বিদেশে আছে রোজগার নাই কারোর ছেলে বিদেশ যাইতে চায় কত মা কুল খালি করে আল্লাহ রোজগারের জন্য হাজার হাজার মাইল দূরে সন্তানকে পাঠিয়ে দিয়েছে প্রতিদিন আকাশের দিকে তাকায় হে মালিক আমাদের সকলকে মাফ করে দাও প্রত্যেকের নেক আশা পুরা করে দাও আজকের জলসা কবুল করো মাহফিল কবুল করো হে মালিক এই রহমতের সময় তোর কাছে একটা দাবি করি এই পৃথিবীতে একদিন আমরা থাকবো না এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে একদিন তো আমাদেরকে চলে যাইতে হবে তবে গাড়ির নিচে ফেলাইয়া আমাদেরকে মারিও না অ্যাক্সিডেন্টে মৌতা মার দিও না আগুনে পোড়াইয়া মারিও না পানিতে ডুবাইয়া মারিও না লঞ্চ অ্যাক্সিডেন্টে প্লেন অ্যাক্সিডেন্টে ট্রেন অ্যাক্সিডেন্টে এমন মৌত আমরা চাই না কত মানুষ রাস্তায় দেখি লাশ চিনা যায় না লাশের কোনো পরিচয় থাকে না এমন মৌত আমরা চাই না বলেন আল্লাহ মালিক তুমি আমাদেরকে মাফ করে দিও আমাদেরকে খাতেমা বিল খয়র নসিব করে দিও হিরিজেকের জন্য মানুষের দুয়ারের ভিক্ষুক বানাইও না কোন মানুষের দরজার সাইল বানাইও না আমাদের সন্তানদেরকে কোন মানুষের দরজার সাইল বানাইও না আমাদের সন্তানদেরকে নামাজি বানাইয়া দিও দুশ্মন নবীর পিতা মাতা আমাদেরকে বানাইও না নবী প্রেমিকের পিতা মাতা বানাইও অলি প্রেমিকের পিতা মাতা বানাইও মুমিনের পিতা মাতা বানাইও দুনিয়া ছেড়ে যাব দুঃখ নাই মরে গেলে কোন মুনাফিক দিয়ে জানাজার নামাজ পড়াইও না মুনাফিকের পাশে কবর দিও না অলি আল্লাহর পাশে কবর দিও
মুমিন বান্দা দিয়া জানাজার নামাজ পড়াইয়া দিও আল্লাহ যাদের মা জীবিত বাবা জীবিত হায়াত বাড়াইয়া দিও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন آمين بحق لا إله إلا الله محمد رسول الله